হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে যেটা চ্যাপ্টার নাম্বার 2.1 পদার্থের প্রকৃতি, তার উপর আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস আমরা প্রোভাইড করব। অলরেডি দুটি ক্লাস এই চ্যাপ্টার থেকে প্রোভাইড করা হয়েছে, যেখানে আমরা এই চ্যাপ্টার থেকে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য প্রথম যে 30 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমরা আলোচনা করেছিলাম। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 8 সায়েন্স 2024 এই নামে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে পুরোনো ক্লাসগুলি দেখে নিও। তার সাথে তোমরা এই প্লেলিস্টের মধ্যে কিন্তু এই যে প্রথম দুটো চ্যাপ্টার সেই দুটো চ্যাপ্টারেরও ক্লাস এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলি দেখে নিও। দেখো আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 31 থেকে আলোচনা করব। যেহেতু এটা একটা স্টুডেন্টের খাতা তাই কোনো লেখা দেখতে অসুবিধা হলে সেই জায়গাটা তোমরা শুনে শুনে লিখে নিও। দেখো আজকে প্রথম প্রশ্ন, ইলেকট্রিক তার কি দিয়ে তৈরি? আনসার হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম, এগুলো দিয়ে তৈরি। আমরা ঘরের মধ্যে যে তারগুলো ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু তামা ব্যবহার করা হয়, আর বাইরে দেখবে বড় বড় ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের তার কিন্তু ব্যবহার করা হয়। এরপরে প্রকৃতিতে প্রকৃতিজাত মৌলের সংখ্যা কত? আনসার হচ্ছে 94টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। ধাতু কাকে বলে, এর বৈশিষ্ট্য? দেখো যেসব মৌল সাধারণ অবস্থায় কঠিন হয়, ভারী হয়, উজ্জ্বল হয় ও চকচকে হয়, তাপ ও আর তড়িতের সুপরিবাহী, মানে তাপ পরিবহন করতে পারে, তড়িত পরিবহন করতে পারে, এবং যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় তাকে আমরা কি বলি? ধাতু বলি। যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, দস্তা, এগুলো হচ্ছে ধাতু। এরপরে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। দেখো ধাতু সাধারণ অবস্থায় কঠিন হয়, ভারী, শক্ত হয়, কিছু দিয়ে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, কেমন? এরপরে ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী হয়। ধাতুগুলো যেমন লোহা, তামা, এগুলো তাপ পরিবহন করতে পারে আবার তড়িত পরিবহন করতে পারে। ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন, একই রকম ভাবে অধাতু কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। দেখো যেসব মৌল সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয়, যা কিছু হতে পারে। সাধারণত অধাতুগুলো কি হয়, তরল আর গ্যাসীয় হয়। তবে কিছু কিছু অধাতু রয়েছে যেমন আয়োডিন, সেটা কিন্তু আবার কঠিন। যাই হোক, তাপ ও তড়িতের কিন্তু কুপরিবাহী এবং যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না তাকে অধাতু বলে। যেমন কার্বন, ব্রোমিন, সালফার, অক্সিজেন, এগুলো হচ্ছে অধাতু। অধাতুর বৈশিষ্ট্য দেখব। সাধারণ অবস্থায় অধাতু কঠিন, তরল ও গ্যাসীয় হতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য, তাপ ও তড়িতের কুপরিবাহী। তবে ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট, এবং এই ব্যতিক্রম থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। প্রশ্ন কেমন আসে? তোমাদের বলবে যে এমন একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে। সেক্ষেত্রে আনসার হবে গ্রাফাইট। আমরা অলরেডি তোমাদের ক্লাস 8 এর ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য প্রশ্ন বিচিত্রার দেখবে পরিবেশ বিজ্ঞানের সমস্ত মডেল কোশ্চেন পেপার গুলো কমপ্লিট করে দিয়েছি। এছাড়া হিস্ট্রি, জিওগ্রাফির মডেল কোশ্চেন পেপার গুলো ম্যাম কমপ্লিট করে ফেলেছেন। সেই সমস্ত ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 8 এনএমএ প্লেলিস্ট লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রশ্ন বিচিত্রা সলিউশনের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। প্রশ্ন বিচিত্রাতে আমরা এই কোশ্চেনটা বারবার পেয়েছি। এরপরে কিছু দিয়ে আঘাত করলে ধাতব শব্দ কিন্তু উৎপন্ন হয় না, আর অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু কম হয়, তাই না? ধাতু যেমন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, কিন্তু অধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। নেক্সট কোশ্চেন, একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো, আনসার হবে আয়োডিন। এমন কয়েকটি নরম ধাতু নাম লেখো যাদের ছুরি দিয়ে কাটা যায়। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে নরম ধাতু। কার্বনের দুটি রূপভেদের নাম হচ্ছে হিরে, গ্রাফাইট। বাল্বের ফিলামেন্ট, কেমন? বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? আনসার হবে টাংস্টেন। কয়েকটি ধাতুর নাম লেখো যারা কোনো অবস্থাতেই জলের সাথে বিক্রিয়া করে না। দেখো সীসা মানে পিবি, লেড, তাই না? তামা মানে হচ্ছে কিউপ্রাম, কপার। সোনা মানে হচ্ছে এইউ, আর রূপো মানে হচ্ছে এজি, আর্জেন্টাম। এগুলো কিন্তু কোনোভাবেই জলের সাথে বিক্রিয়া করে না। এরপরে ধাতুর সঙ্গে জলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? আনসার হচ্ছে হাইড্রোজেন। ক্যালসিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় কি ঘটে লেখো? ক্যালসিয়ামের সঙ্গে যখন জলের বিক্রিয়া ঘটানো হয় তখন সেক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচন উৎপন্ন হয়, এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সঙ্গে যখন জলের বিক্রিয়া ঘটানো হচ্ছে তখন কলিচন উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে কলিচন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এরপরে দেখো লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে লেখো। যদি লোহিতপ্ত আয়রন মানে প্রচন্ড রেড হট আয়রন, প্রচন্ড গরম করা হয়েছে, এই আয়রনের উপর দিয়ে যখন স্টিম বা জলে বাষ্প চালনা করা হয় তখন কি হয়, সেই বিক্রিয়ায় কিন্তু ফেরোসোফেরিক, কেমন? ফেরোসো
ফেরিক একটাই নাম, ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়ার ক্ষেত্রে দেখো ফেরোসোফেরিক অক্সাইডের সংকেত হচ্ছে Fe3O4 এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। পরের প্রশ্ন, ধাতুর সঙ্গে লৌহ অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? ধাতুর সঙ্গে যখন লৌহ অ্যাসিডের বিক্রিয়া হয় তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যেমন দেখো পেজ নাম্বার 72, আয়রনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, তৈরি হচ্ছে দেখো ফেরাস ক্লোরাইড, তার সঙ্গে হাইড্রোজেন। ম্যাগনেসিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এখানে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে যাই হোক, কোন গ্যাস উৎপন্ন হয় লৌহ অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায়? উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। এরপরে দেখো অ্যালুমিনিয়ামের সাথে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যালুমিনিয়ামের সঙ্গে এখানে আমরা দেখলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে কথাটি লিখবে এবং তার সাথে রাসায়নিক বিক্রিয়া অবশ্যই দেবে। কাঠ, তামা, লোহা, গ্রাফাইটের মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী নয়? তামার মধ্যে দিয়েও তড়িৎ যায়, লোহার মধ্যে দিয়েও তড়িৎ যায়, গ্রাফাইট এটা অধাতু অথচ এর মধ্যে তড়িৎ কিন্তু যায়, তাহলে কোনটার মধ্যে যায় না? কাঠ। পরীক্ষা সংক্রান্ত খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হলে কোন ধাতুটি নেওয়া উচিত? দেখো সোনাকে কিন্তু অনেকটা পাতলা করা যায়, তাই না, এবং অনেকটা সরু করা যায়, তাই সোনা দিয়ে কিন্তু আমরা সেই জিনিসটা বানাতে পারবো। নেক্সট, ধাতু ড্যাশ ও ড্যাশের সুপরিবাহী, তাহলে এখানে বসবে তাপ ও এখানে বসবে তড়িৎ। সবচেয়ে হালকা ধাতু কোনটি? আনসার হবে লিথিয়াম। কেমন, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। একটি অর্ধ পরিবাহীর নাম লেখো, আনসার হবে এখানে তোমরা বসাবে সিলিকন। তাহলে আজকে দেখো আমরা তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে চ্যাপ্টার নম্বর 2.1, সেটার উপর আমরা আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে তোমরা পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেই সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে, আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।